সাবস্ক্রাইব নাও এই ডাবল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় ওয়েলকাম টু সিটি সিনেমা এবং বুঝতেই পারছেন আমি কার সাথে আজকে আড্ডা দিতে এসেছি আমার মনে হয় যে যদি কখনো অন স্ক্রিন বা সিলভার স্ক্রিনের ওপর কেস করা হতো কেস খাওয়ানো হতো তাহলে সব থেকে বেশি কেস বোমাবাজি মারামারি উৎখাত এরকম বিভিন্ন টাইপের কেস যে সব থেকে বেশি খেত সেই মানুষটাই আজকে আমার গেস্ট প্লিজ ওয়েলকাম সুমিত গাঙ্গুলি নমস্কার সিটি সিনেমার সমস্ত দর্শক বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার ও একটা জিনিস মিস করে গেল সেটা হচ্ছে রেপ রেপটা বলে সচেতনভাবে ওভারটেক করে গেছি আর কি হ্যাঁ কিন্তু রেপটা বলা উচিত ছিল ওটা ভয়ঙ্কর হয়েছে সমস্ত কোনো হিরোইন বাদ নেই একজন ছাড়া সমস্ত হিরোইনদের জ্যাকেট ছেড়ে দাও বাকি বুন্দিতে মানে মোটামুটি লিস্ট কত হবে প্রায় 100-এর উপরে তো বটেই মানে 100-এর উপরে নায়িকাকে রেপ করেছো হ্যাঁ মানে রেপ করোনি মানে সিন করে মানে সিন রেপ সিন করে সেটাই মানে কোট আনকোট মানুষরা কেমন করে করে আমি সেটা করে দেখাই আর কি টেকনিক্যালি টেকনিক্যালি রাইট কারেক্ট শুধু একটা কথা আমার খুব বেশি করে জানতে ইচ্ছে করে আমার প্রথম প্রশ্নটাই তুমি কেন তোমাকে নিয়ে বা তুমি কেন ইন্টারভিউ দিতে চাও না রাদার আড্ডা দিতে চাও না অন ক্যামেরা এটার পেছনে কি কোনো ইতিহাস আছে বা এটা 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 কেন চাও না তুমি খুব সত্যি কথা বলবো মানে আমার প্রথম যখন আমি ছবি করতে এলাম সালটা 1981 আমার আমি 6 বছর বয়স থেকে অভিনয় করি এবার 6 বছর বয়স থেকে মানে বলতে বলতেই যাই ওই পয়েন্টটায় পৌঁছচ্ছি একটু হয়তো বড় হবে সেটা 6 বছর বয়স থেকে অভিনয় করি পাড়ার গ্রুপ থিয়েটারে জয়েন প্রথম প্রথম নাটক করার পর সেই থেকে শুরু হওয়া গ্রুপ থিয়েটার তখন আমাদের সময় গ্রুপ থিয়েটারের কম্পিটিশান হতো বিভিন্ন জায়গায় আমরা বারুইপুর যেতাম আমরা মেদিনীপুর যেতাম আমরা বিভিন্ন জায়গায় বসিরহাট বনগা এরকম নাটকের কম একাঙ্ক নাটক প্রতিযোগিতা হতো আমি বহু প্রাইজ পেয়েছি এবং আমি জানি আমার মনে আছে যে আমি মাধ্যমিকের সময় বাবার হাতে মার খেয়েছি উচ্চ মাধ্যমিকে মার খেয়েছি মানে পরীক্ষার আগের দিন বা তার আগের দিন গিয়ে আমি নাটক কম্পিটিশান করে এসেছি তো এইভাবে অভিনয়টা একদম রক্তে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন স্কুলে যে তুমি কী হতে চাও ও প্রত্যেকেই বলেছিল যে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কী তো আমি বলেছিলাম যে আমি অভিনেতা হতে চাই সবাই হেসে উঠেছিল কিন্তু স্যার আমার দিকে তাকিয়ে বলেছিলেন যে তুমি অভিনেতা তুমি কি অভিনয় করো আমি বললাম হ্যাঁ স্যার আমি অভিনয় করি আমি গ্রুপ থিয়েটারে অভিনয় করি তো তখন থেকেই আমার গ্রুপ থিয়েটারে অভিনয় পাড়ার ক্লাবে অভিনয় স্কুল তো ছেড়ে যায় স্কুল কলেজ তো এইভাবে করতে করতে 1981 যখন আমি ইন্ডাস্ট্রিতে প্রথম ঢুকি তখন উত্তম কুমার সবাই মারা গেছেন ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নেই তো খুব রোগা পাতলা ফর্সা চেহারার আমি ছিলাম সবার মনেই আশা থাকে হিরো হিরো আবার আমি গেছিলাম অভিনয় করতে আমি সিনেমায় অভিনয় করবো এটাই একটাই আমার উদ্দেশ্য মানে সেটা হিরো হোক হিরো হোক যাই হোক অভিনয়টা করবো অভিনয় করবো কিন্তু দীর্ঘদিন ডিরেক্টরদের দরজায় তখন টেকনিশিয়ান স্টুডিও বিশেষ করে টেকনিশিয়ান 91 ইন্দ্রপুরী সব প্রচুর সারসার অফিস থাকতো ম্যাক্সিমাম সিনেমার লোকজনেরাই একটু ইতিহাসটাও বলা হয়ে যাবে মানে এখনকার ছেলেমেয়েরা অনেকেই জানে না তখনকার ইতিহাসটা কেমন ছিল তখন স্টুডিওতে যদি শুটিং করা হতো তখন মিচেল ক্যামেরা ভাড়া দেওয়া হতো বিরাট ক্যামেরা তাতে একটাই লেন্স থাকতো ব্লক লেন্স যদি জুম করতে হতো তাহলে ট্রলি ঠেলে জুম করতে হতো বা ট্রলি ঠেলে ব্যাক করতে হতো একটাই ব্লক লেন্স এবং সেটা স্টুডিও থেকে প্রোভাইড করা হতো তারপরে আস্তে আস্তে বিবর্তনের পরে অ্যালিফ্লেক্স এলো তারপরে জুম এলো দুটো তিনটে লেন্স এলো এইভাবে লেন্স আস্তে আস্তে বাড়তে থাকলো তখন মুভিওয়ালায় এডিট করা হতো ছোট্ট একটা কর করে চলতো প্রচুর সারা ঘরটা ফিল্মে ভর্তি হয়ে যে ঘরটা দেখছো এই ঘরটা সারা ঘরের ফিল্মে ভর্তি হয়ে যেত খালি এডিটার একা যদি ডিরেক্টর ঢুকতো তাহলে এরকম পা সরিয়ে তাকে চলাফেরার জায়গা করে দেওয়া হতো ভয়ঙ্কর ডাবিং হতো লুপ ডাবিং মানে একটা সিনে যদি 10 জন থাকতো একটা লুপে ওইখানে একটা ধরো 100 ফিট তাহলে সেই লুপটাকে যতজন আছে 4টে ক্যামেরা 10 জন আর্টিস্ট ওইটার মধ্যে অ্যাডজাস্ট করা হতো মানে দৌড়ে শুট আমরা ডাবিং করতাম এমন হয়েছে সকাল 10টা একটা লুপ উঠেছে বিকেল 4টে পর্যন্ত ওই লুপটা শেষ করা যায়নি কারণ 10 জনের মধ্যে একজন যদি মিস করে তাহলে ওই লুপটাকে আবার করতে হবে 9 জন পারফেক্ট করেছে কিন্তু 1 জন মিস করে গেছে আবার করতে হবে এবং লিপটা আমাদের সিঙ্ক করতে হতো এখন যেমন ডাবিংয়ে সিঙ্ক করিয়ে দেওয়া হয় রাইট তখন নিজেদের সিঙ্ক করতে হতো তারপরে পরে পরবর্তী এলেও আমাদের রূপায়ণ রক অ্যান্ড রোল সেখানে আমাদের সিঙ্ক করতে হতো কিন্তু একা একা ডাবিং করা যেত এগুলো সব ইতিহাস তো তখন থেকে চেষ্টা করতে করতে বহু কষ্ট করে প্রথমে জুনিয়র আর্টিস্ট করেছি বহু ছবিতে জুনিয়র আর্টিস্ট করেছি ছোটো ছোটো পার্ট করেছি
কিন্তু আমি প্রথম থেকেই না একটু বঞ্চিত, মানে যখনই কোনো রকম কোনো অনুষ্ঠান বা ইত্যাদি হয় তখন আমাকে খুব একটা ডাকা হয়। মানে এটা এটা আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে, আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে পড়ে আসছি, মানে প্রথম থেকেই আমি যখন আস্তে 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 ছোটো 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 করে একটা সিনেকো আর্টিস্ট সোসাইটি বলে একটা হয়েছিল, ভিক্টর ব্যানার্জি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে উনি আমাদের একটা নাটক করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই নাটকটা আমরা প্রতি মাসে একটা করে শো করতাম একাডেমিতে, উনি 12টা শো নিজের পয়সায় বুক করে দিয়েছিলেন। আমরা একটা নাটক করতাম কেনারাম বেচারাম, তাতে ভিক্টর ব্যানার্জি পাঠ করতেন। একটা মে মাসের শোয়ে ভিক্টর ব্যানার্জি দেরাদুন চলে গেছিলেন, তো ওনার পাঠটা চিরঞ্জিত করেছিলেন। তো সেই সময় চিরঞ্জিতের সঙ্গে আমার আলাপ হয়, শ্রদ্ধেয় শ্রী চিরঞ্জিত চক্রবর্তী, তার সঙ্গে আমার আলাপ হয়। তিনি তার গ্রুপে আমাকে সুযোগ দেন আমার অভিনয় দেখে অন স্টেজ। তারপরে তার সঙ্গে গ্রুপ করতে 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 একটা নাটকে জয়েন করি, তার নাম ঘরজামাই। সেই ঘরজামাই নাটকটা আমাদের প্রথমে স্টার থিয়েটার, তারপর কাশী বিশ্বনাথ, তারপর বিশ্বরূপা, এরকমভাবে আমাদের পরপর পরপর আমাদের শো হয়। আমরা স্টার থিয়েটারে যখন করতাম, 200 নাইট করেছিলাম, তখন আমি একটা মেন ভিলেনের সাবস্টিটিউট করতাম আর একটা ছোটো ক্যারেক্টার করতাম প্রথম সিনে, কিন্তু সাবস্টিটিউট হিসেবে থাকতাম, সেই এমন একটা ক্যারেক্টার যেটাকে অফ করা যাবে। তো তারপরে যখন ওটা কাশী বিশ্বনাথ শিফট হলো, তখন আমি মেন ভিলেনটা করলাম, ওখান থেকে বিশ্বরূপা, তারপরে সেটাকে ছবি হলো, সেই ছবিটার নাম কেচকুর থেকে ওঠে। ইতিমধ্যে আমি অনেকগুলো ছবিতে সুযোগ পেয়েছিলাম, যেমন শয়তান, তোমার রক্তে আমার সোহাগ, বিশ্বাস অবিশ্বাস, তারপরে এরকম দাঙ্গা, তারপর অনেকগুলো ছবি যেগুলোতে আমি মেন ভিলেন, কতগুলো ভিলেন পেয়েছিলাম। তো এই শয়তান বলে একটা ছবিতে খুব ভালো ব্রেক পেয়েছিলাম। কিন্তু এই কেচকুর থেকে ওঠে ছবিটা চিরঞ্জিত তো বললেন যে চল আমরা এটা ছেপে দিই, এটাকে আমরা নিজেরাই প্রডিউস করে, খুব কম পয়সায় আমরা ওয়ান সেট ড্রামা ছিল ওটা নাটকটা, সেরকমই ওয়ান সেট করে আমরা মাত্র 4 দিন লেগেছিল ছবিটা শেষ করতে, 4 দিনের শুটিংয়ে ছবিটা শেষ হয়ে যায়। তো আমরা 2টো ক্যামেরা লাগানো হতো, ছোটো 16 BL ক্যামেরা, ফিল্মে শ্যুট, একটা ক্যামেরা এরকম চুপ করে ধরে থাকতো স্টেডি, যেমন ধরা আছে এই ক্যামেরাটা, আর একটা ক্যামেরা এরকমভাবে ট্রলি, হাফ রাউন্ড ট্রলি, সেটা ও নিজের মতো খেলতো, নিজের মতো খেলতো, জুম করতো, ব্যাক করতো। হ্যাঁ, 2টো ক্যামেরাম্যান, একটা ক্যামেরাম্যান ধরে আছে, আর একটা ক্যামেরাম্যান নিজের মতো যা খুশি করে যাচ্ছে। 2টো ক্যামেরা যখন ফিল্মটা রান আউট হতো তখন কাট, আমরা নাটক করছি, আবার 2টো ক্যান চাপানো হতো, আবার সেখান থেকে, মানে প্রত্যেকটা 1000 ফিটের শট, মানে অদ্ভুত টেকনোলজিতে ছবিটা হয়েছিল। কিন্তু সেই ছবিটা চিরঞ্জিতবাবুও ভাবেননি যে এটা এত বাম্পার হিট হবে, তখনকার দিনে 75 সপ্তাহ চলেছিল সুপার হিট, বিশাল ব্যাপার। হ্যাঁ, এখন আনএক্সপেক্টেড, আজকের ডেটেও ছবিটা হিট, আজ 25-26 বছর হয়ে গেছে, তো আজও আমাকে পশ্চিমবাংলায় অনেক জায়গায় নেপো বলে ডাকে। তো খুব ইন্টারেস্টিং একটা ডায়লগ ছিল চিরঞ্জিতের, যে ও নেপোয় মারে দই মরলে নেপো কেওড়া তলায় ছড়াতে যাবো কই, এমন বিভিন্ন জায়গায় ও নেপো এইসব বলে। তা আমি যখন একটা স্টার হয়ে গেছি, মানে পরিচিত হয়ে গেছে সারা পশ্চিমবাংলায় আমাকে চেনে, তখন আমি দেখেছি যে আমি ব্রাত্য, মানে কোথাও আমাকে কখনো কোনো সেরকম অনুষ্ঠানে ডাকা হয় না, কোনো আর্টিস্ট ফোরামের কোনো অনুষ্ঠান, আর্টিস্ট ফোরামের অনুষ্ঠান খুব একটা সেরকম হতো না, কিন্তু এই যে যতগুলো আমি অনুষ্ঠান আছে, আমি তোমায় একটা জাস্ট ইন্টারাপ্ট করছি, আমাদের তো প্রতি বছর ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে না আমাকে কখনো ডাকা হয়নি, মানে এটা এটা এতগুলো রদবদল হয়ে গেছে, কখনোই কারো কারো না, কখনো কোনো অবস্থায় আমাকে না ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা হয়েছে, না কোনো এই যে আমাদের এতগুলো বড় বড় চ্যানেল, মানে নাম নাম বলছি না, মানে বড় বড় চ্যানেল, তাদের যে সব পরিবার অ্যাওয়ার্ড এই সেই হেনা তেনা, প্রত্যেকটা ছোটো বড় সমস্ত আর্টিস্টদের ডাকা হয়, ফিল্ম কি সিরিয়াল, আমাকে কখনো আমন্ত্রণ জানানো হয় না। এটার পেছনে কারণ কি আমি জানি, মনে হয় তোমার, আমি জানি না, হয়তো আমার রবি খারাপ। আচ্ছা, আমাকে কখনো, আমি আনন্দবাজারের অন্তত মানে কি বলবো, অন্তত 20-25 জন ইয়েদের বলেছি, আমি সাংবাদিককে বলেছি, আমার একটা ছোটো ইন্টারভিউ করে দিন, আমি দেখেছি অনেক জুনিয়র আর্টিস্ট, অনেক জুনিয়র, মানে যাদের যারা সবে এসছে থেকে শুরু করে আমার থেকে অনেক জুনিয়র বা আমার থেকে অনেক কম দামি, কম নামি, কম পরিচিত, তাদেরও পুরো একটা শনিবারের পাতায় বড় ইন্টারভিউ চেপে বেরিয়েছে। তুমি কি কোথাও গিয়ে টলিউডের কাছে ভিলেন হয়ে গেছো? আমি আমি টলিউডের কাছে ভিলেন হয়েছি কিনা জানি না, হয়তো কোনো কারণে, হয়তো আমার অভিনয় দক্ষতাই বলবো, অভিনয় দক্ষতা বা আমার চোখ মুখ বা আমায় দেখতে, এইটার জন্য হয়তো
অনেকদিন আমাকে সহ্য করতে পারে না, বলে হয়তো আমার নামটা লেখা হলো, সুমিত গাঙ্গুলি লেখা হলো, হয়তো এইটাকে রাখিস না, এটাকে এইটাকে না সহ্য করতে পারি না, হয়তো সেটা আমার অভিনয়ের জন্যই পারে না। মানে আমি কিন্তু কারো কোনো ক্ষতি করিনি, বরং আমি উপকার করি। আমি আমার উপকারের ইতিহাস, আমার ইতিহাস বই হয়ে যাবে আমি যা উপকার করি মানুষ। কিন্তু তবু আমাকে কেউ না কেউ একজন না একজন কেটে বাদ দিয়েছে। আমি সেই কারণে একটা সময় ঠিক করেছিলাম, আমি বিভিন্ন যত পত্রপত্রিকা আছে এবং আমার সাংবাদিক বন্ধু আছে অন্তত 500 জন, আচ্ছা আমি 500 জনকে বলেছি আমার একটা ইন্টারভিউ করে দাও না, 500 জনই কথা দিয়েছে তোমার ইন্টারভিউ হয়নি, 100% এক সপ্তাহের মধ্যে করে দিচ্ছি, কেউ দেয়নি। তোমার তখন তখন থেকে আমি ঠিক করেছি যে আর ইন্টারভিউ দেবে না, ইন্টারভিউ করবো না, আমার দরকার নেই, দেওয়ার দরকার। তোমার কখনো কি এটা মনে হয় টলিউড মানেই সেখানে একটা অয়েলিং চলে, টলিউড মানেই সেখানে একটা র্যাপও আছে, টলিউড মানেই সেখানে একটা সোর্স কাজ করে, সেই এই সমস্ত কিছু কোট আনকোট কথাগুলোতে তুমি নেই না, বা এই এই ব্যাপারগুলো তুমি করে উঠতে পারোনি বলে কি সবাই তোমার থেকে দূরে? এটা 200% ঠিক বলেছো, 200 কেন 1000% ঠিক বলেছো। তুমি তো বলো না কাউকে এটাকে, না এটাকে ওই তো ওই ভাষায় নেপোটিজম বা ইত্যাদি, এটা শুধু টালিগঞ্জ বলে নয়, সেটা সারা পৃথিবীতে আছে এবং সারা পৃথিবীর অন্যান্য ইন্ডাস্ট্রিতে কতটা আছে তা আমি জানি না, কিন্তু টালিগঞ্জে তো এটা মারাত্মকভাবে আছে। মানে গ্রুপ লবি এটা এই লোকগুলো শুধু আমার, যে কোনো আমি দেখেছি যে আমি মানে ডিরেক্টর, একটা ডিরেক্টর তার যে আর্টিস্ট সে শুধু সেই আর্টিস্টদের নিয়ে কাজ করে, তার বাইরে সেই আর্টিস্টদের মানাচ্ছে না চলছে না তা সত্ত্বেও তাকে নেওয়া হয়। আমি দেখেছি নাম করা বেশ কিছু ডিরেক্টর, তারা তো আমাকে নেয় না, মানে নাম করা যারা তথাকথিত আর্ট ফিল্ম যারা বানায়। আমি আমি নাম বললে কোনো অসুবিধা আছে? আমি তোমাকে কয়েকজনের ইদানিং যারা সব থেকে বেশি পপুলার ডিরেক্টর, হ্যাঁ যারা হয়তো তোমাকে বহু বছর ধরে কাজ করতে দেখেছে, তাদের মধ্যে খুব খুব পপুলার রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এরকম অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টররা রয়েছে আমাদের টলিউডে যারা তোমার কাজ সম্পর্কে খুব ভালো করে জানে, তাদের কাজেও ভিলেনরা থাকে কিন্তু সুমিত গাঙ্গুলি থাকে না, তারা নেয় না আমাকে। কেন নেয় না? এই এই কারণটা আমি ভেবেছিলাম একবার, ওই ওই যে প্রেত নামায় কি বলে ওটাকে, সব ভূত নামিয়ে, হ্যাঁ ওই ওই ওটাকে কি জানো তোমার, আমার কাছে একটু একটু এসছে একজন, এই যে তুমি নামগুলো বললে সেই নামগুলোর মধ্যে একজন ডিরেক্টর বলেছে আমার ভিলেন করার জন্য আমার কোনো নীল চোখের দরকার হয় না, সেই জন্য 100% তার একটা ছবিতে, যে ছবিতে আর্টিস্টের বন্যা ছিল, আচ্ছা বন্যা মানে এমন কোনো আর্টিস্ট নেই যে সেই ছবিতে নেই, সেই ছবিতে একজন রোগা, একদম খুব রোগা নাম বলবে না, নাম বলার দরকার নেই, সবাই বুঝবে তুমিও বুঝবে, তবু নামটা উচ্চারণ করা ঠিক না, খুব রোগা একজন কমেডিয়ান, যে কমেডিয়ান সে ভীষণ বিখ্যাত, তাকে দিয়ে একদম 100% আমার পার্টটা করা হয়েছে, আমার পার্টটা করানো হয়েছে, একদম চোখের সুরমা ফুরমা লাগিয়ে লুঙ্গি ফুঙ্গি পরিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে দিয়ে সে দেখিয়ে দিয়েছে যে নীল চোখের দরকার হয় না তার ভিলেন করানোর জন্য, দিয়ে চরিত্র ছড়িয়ে মারে আগে সেটা পরের কথা, কিন্তু সেই চরিত্রটা একদম আউট অ্যান্ড আউট 100% ভিলেন, এবং ওটা আমাকে দেওয়াই যায়, এবং ওটা দেওয়ার সময় আমার কথা উঠেছিল যে এই চরিত্রটা সুমিত গাঙ্গুলিকে দেওয়া হোক, তখন বলেছিল আমার ভিলেন করার জন্য কোনো নীল চোখের দরকার হয় না, আমি যাকে খুশি দিয়ে ভিলেন করে দেবো, দেখবে কাকে দিয়ে ভিলেন করাবো, বলে তাকে দিয়ে করানো হয়েছিল। তখন আমার প্রশ্ন যে আপনার ভিলেন করানোর জন্য নীল চোখের দরকার হয় না, তাহলে আপনি প্রসিদ্ধ ওর পার্টটা আমাকে দিয়ে করান না, দেখি আপনি কত বড় ডিরেক্টর। আচ্ছা তোমার এই এই যে নীল চোখ, হ্যাঁ তোমার চোখ, তোমার কথা বলার স্টাইল, এই তোমার দরাজ গলা, হ্যাঁ এগুলোই তো একটা সময় মার্কেটে বিক্রি হতো। হ্যাঁ সুমিত গাঙ্গুলি নিজে বলেছে যে আমার এই চোখটা, অনেকে জিজ্ঞেস করেছিল একটা সময় যে আপনার চোখটা কি এটা আসল নাকি এটা এরকম করে, এরকম এরকম প্রচুর প্রশ্ন, তুমি তাদের উত্তরে বলেছো এই চোখটাই তো বিক্রি হয়। হ্যাঁ তোমার কি কখনো মনে হয় যে এই চোখ এখন আর বিক্রি হচ্ছে না? না সুমিত গাঙ্গুলি, না এই চোখটা এখন আর বিক্রি হচ্ছে না, কারণ এই চোখের যে হয়তো এরকম ধরো কথার কথা, ওই
চিনিস আমাকে, এইটা হয়তো আর পাবলিক নিচ্ছে না, তো এটাও তো করা যায়। কেমন আছো মামনি? এটা তো করা যায়, চোখটা হয়তো সেভাবে দেখালাম না। আমার অভিনয়টা যে আছে ভেতরে, শুধু চোখটাই কি আছে, অভিনয়টা নেই। আজকে যে এমনও তো হতে পারে যে একটা খুব এমন একটা বাবা, যে বাবার মেয়ে চলে গেছে, সেই মেয়েটা আত্মা হয়ে হয়তো ঘুরে বেড়ায়। সেই মেয়েটার শখ ছিল যে কখনো সে সিনেমা আর্টিস্ট হবে, নায়িকা হবে, কিন্তু সে মেয়েটা সুইসাইড করে কোনো কারণে। তার আত্মাটাকে দেখতে অনেকেই ভয় পেয়েছিল, তাকে প্রশ্ন করে। ফাইনালি সে তো হয়তো তাকিয়ে হয়তো বলতে পারে যে এই মেয়েটি কি, এই মেয়েটির আসল পরিচয় বলো। তো তাকিয়ে তো বলতেই পারে যে ফুটো ফুটো আমার মেয়ে, আমার মেয়ে। মেয়েটার কোনো সাথ ছিল বাবা, ফুটো তুলবে, ও মায়ের শাড়ি পরত বাবু, মাথায় খোপা করে না, ও ফুল দিত, ঠুতে রং দিত, মায়ের চুড়ি পরত, সুন্দর সুন্দর মেলা থেকে চুড়ি এনে পরত বাবু, বলতো বাপু দেখ আমাকে কেমন লাগছে, আমার মেয়েটো সাজতে ভালোবাসত বাবু, ফুটো তুলতে ভালোবাসত বাবু, ফুটো আমার মেয়ে। অ্যাক্টিংটা তো করা যায়, অসাধারণ অ্যাক্টিংটা তো। আমি দাঁড়িয়ে আমি তো ভিলেনের পার্ট করি, তো এই পার্টটা আমি করতে পারি, এই অভিনয়টা আমি করতে পারি, কিন্তু এটা সুযোগ দেওয়ার, এই এই সুযোগটা আমাকে দেওয়ার সাহস তথাকথিত সেই সব তাবড় তাবড় ডিরেক্টরদের নেই, ক্ষমতা নেই তাদের। তারা তাদের নেবে যারা ওই চরিত্রগুলো একদম 100% করতে পারবে, সে দেখেছে। তো আমাকে দিয়ে করাও, করিয়ে দেখাও, আমি তো ভিলেনের পার্ট করি, আমাকে একটা ভাঙাচোরা বাবার পার্ট দিয়ে দেখাও, একটা ভিখারির পার্ট দিয়ে দেখাও। তুমি তো ডিরেক্টর, করিয়ে নেবে, আমি অভিনয় করতে পারবো না তোমার ভাষায়। কখনো তোমার প্রতি একটা কোট আনকোট কোটেশন আছে টলিউডে, সুমিত গাঙ্গুলি ভিলেন, সুমিত গাঙ্গুলি মানে ডাকাতি, সুমিত গাঙ্গুলি মানে বোমাবাজি, সুমিত গাঙ্গুলি মানে রেপ। এটার বাইরে সুমিত গাঙ্গুলিকে ভাবেনি বা ভাবতে পারে না। তোমার কি কখনো মনে হয়েছে যে ভাবতে পারে না, নাকি তুমি ভাবাতে পারোনি? আমরা আরেকটা কথা বলি যে অভিনয় অভিনেতা ভার্সাটাইল অ্যাক্টর, এই ওয়ার্ডটা প্রচণ্ডভাবে আমরা ইউজ করি, এই ভার্সাটাইলিটি এটা কি এখনো পর্যন্ত ডিরেক্টররা দেখেনি, তুমি দেখাওনি, নাকি টলিউড কোনোভাবে দেখতে চাইছে না? না না, আমার আমার প্রশ্ন হচ্ছে, আমার ভার্সাটাইল অ্যাক্টিংটা দেখাতে হলে, ভার্সাটাইলিটি দেখাতে হলে আমাকে তো সুযোগ পেতে হবে। তো ডিরেক্টররা যদি যখনই চরিত্র আসে আমাকে এসে বলছে তুমি এটা মার্ডার করছো, তুমি এটা রেপ করছো, তুমি এটা ডাকাতি করছো, তুমি এখানে এরকম এই উচ্ছেদ করছো, তুমি গিয়ে মাস্তানি করছো, তো আমাকে পার্টটা করার সুযোগ দাও। আজকে যে মাস্তানি, আজকে ধরো কথার কথা, মানে কথায় কথায় আসছে, ধরো আজকে আমরা গ্রেট অ্যাক্টর মানে মিলেনিয়াম আর্টিস্ট অমিতাভ বচ্চন, রাইট? মানে আমি কথা বললেও কান ধরি তার, মানে অমিতাভ বচ্চনের মতো আর্টিস্ট তো ক্ষণজন্মা, রাইট? তো তিনি ধরো তার যেটা পরে, মানে ধরো হলো সরজমিন হে হিন্দুস্তান, আসসালামু আলাইকুম, মেরা নাম বাদশা খান হ্যায়, ইশক মেরা মজহব, মোহাব্বত মেরা ঈমান, মোহাব্বত জিসকে লিয়ে শেরি ওর লেলা কে নাম ফুলো কি খুশবু বন গয়ে, আমি পুরো ডায়লগটাই বলতে পারি, বলবো না, ছেড়ে দাও। কিন্তু কিন্তু আমি বলি, এই আর্টিস্টটা উনি তো বিভিন্ন ডিজাইন করেছেন, নানা রকম, আমরা পিঙ্কে দেখেছি, ব্ল্যাককে দেখেছি, নানান রকম, মানে অসাধারণ অসাধারণ চরিত্র, মানে অমিতাভ বচ্চনকে ভাবা হয়েছে, সেখানে বাবার ক্ষমতা আছে, বাবার সাহস আছে। উনি একটা অদ্ভুত ভয়েস করেছিলেন অগ্নিপথ ছবিতে, অদ্ভুত, মানে অদ্ভুত ডিজাইন করেছিলেন ভয়েসের, তার জন্য বিহারে হল ফল ভেঙে দিয়েছিল যে তোর সাউন্ড বক্স খারাপ, কিন্তু বাকি সব জায়গায় সেটা ইয়ে হয়েছিল, ওখানে আলাদা ডাব করতে হয়েছিল, যাই হোক। তো সেই ভয়েসটা আমরা পারবো না, সেটা আমাকে সুযোগ দেওয়া হয়েছে যে তুমি এরকম একটা ভয়েস করে একটা চরিত্র করো,
কি মানে এমন কি ভয়ঙ্কর ব্যাপার অভিনয় অভিনয় যারা করতে জানে যারা বাস স্টাইল অ্যাক্টর তারা সব করতে পারবে না করার কি আছে তোমার এ এ দেখো ये साला वक्त नहीं है मेरे पास मालूम वक्त नहीं है तुम साला अपन को डरता है नहीं अच्छे बजे मेरे साथ मौत के साथ अपॉइंटमेंट है मालूम मौत के साथ और तुम साला विजय देवनाथ चौहान को डरता है हाँ विजय देवनाथ चौहान पूरा नाम समझे बात करते हैं साला ये खा जाएगा तुमको मतलब जैसे छोटे मछली को बड़े मछली खा जाते हैं ना वैसे खा जाएगा तुमको भी बात करते हैं साला तो इन मुद्दे बड़ा व्यापार किया चाहिए अमर कोकोनो तुम्हारी डायलॉग के लास्ट पार्ट टा लास्ट वर्ड छोटे मछली को बड़े मछली खा जाता है इटा ना कोकोनो एक थ्रेट सुनते पेलाम আমার মনে হলো না এটা ডায়লগ আমার মনে হলো যে এটা অনেকের জন্য এটা থ্রেড দিলে না না তা কেন হবে সেটা নয় ওটা তোমাকে তোমাকে নিতে কি ভয় পায় জানি না আমার কাছে তুমি আমি প্ল্যান চেক করে জানতে হবে আচ্ছা তোমার তোমার তুমি বিএসপির একটা বিএসপিজি বিএসপিজি রাইট বিএসপিজির একটা বড় পজিশনে রয়েছে হ্যাঁ সেক্রেটারি আমি তো একদমই এবং মানুষজন এটাও জানে যে সুমিত গাঙ্গুলির অভিনয় বড় পর্দার উপর তার পেশা ডিপেন্ড করে না স্টেজ তার জন্য রয়েছে যাত্রা তার জন্য রয়েছে যথেষ্ট আধিপত্য রয়েছে রাইট এই যে এখানে এই এই জায়গাটাতে যেমন তুমি একটা বড় পদে রয়েছো তেমন আর্টিস্ট ফোরামেরও তো একটা বড় বিষয় রয়েছে সেখানে ভোট হয় সেখানে নির্বাচন হয় সেই নির্বাচনেও সেভাবে তোমাকে খুঁজে পাওয়া যায় না না আমাকে কখনো কেউ বলেনি আর নির্বাচনে তুমি এত বছর ধরে একটা স্টার যে স্টারটাকে দেখে আজকে যারা অভিনয় করছে তারা বড় হয়েছে যারা ভিলেনের পাঠ করছে তারা হয়তো তোমাকে দেখে কিছু শিখছে সেই আর্টিস্ট নির্বাচনের জায়গায় সেখানে সেই আর্টিস্ট ফোরামের ভোটে তোমাকে ডাকা হচ্ছে না বা তোমাকে ইনফর্ম করা হচ্ছে না কি মনে হয় কখনো খোঁজ নিয়ে দেখেছো কেন না আমি এটা নিয়ে খোঁজ নিইনি আমি বড় ভীষণভাবে মানে ওই যে বললাম না আমি এগুলো থেকে একটু দূরে থাকতেই ভালোবাসি আচ্ছা এই যে তথাকথিত মানে তুমি মানে তোমাদের সময় হতো এই সময় হয় যে পার্সোনালি ফোন করে বলা যে দেখো না আমার একটা চরিত্র দেখো না আমি তো এই চরিত্রটা করতে পারি তোমারও প্রচুর বন্ধু বান্ধব রয়েছে আমি জানি না সেখান থেকে বন্ধু বান্ধবের মাত্রাটা অনেকটা কমিয়ে দিয়েছো তুমি কখনো এরকম কখনো হয়নি বলার বলার সুযোগ পাওনি নাকি বলতে চাওনি না 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 আমি একদম এই যে তুমি যে নামগুলো বললে যতগুলো নাম বললে হ্যাঁ তুমি একটা নাম বলোনি ইনক্লুডিং আমি বলে দিচ্ছি শিবপ্রসাদ হ্যাঁ আমি নন্দিতা দেবী পার্সোনালি ফোন করে শিবপ্রসাদের সঙ্গে দেখা করে আমি নাম করে বলে দিচ্ছি আমি কৌশিক গাঙ্গুলিকে গিয়ে হাত জোর করে দাদা একটাও টাকা নেব না আমাকে একটা সুযোগ দাও চরিত্রে তুমি যে চরিত্রটা আমাকে দেবে সেই চরিত্রটা যদি আমি করতে না পারি তোমার মন মতো তুমি যে ডিজাইন বলবে সেই ডিজাইনে তুমি যে অ্যাক্টিং বলবে সেই অ্যাক্টিংয়ে আমি যদি করতে না পারি তাহলে আমি পুরো দিনের খরচা দেবো তোমার ওই দিনের পুরো শুটিং কস্টিংটা আমি দেবো তোমার যতটুকু ক্ষতি হবে আমি দেবো না 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 এরকম করে কেন বলছো আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে আমি দেবো আমি প্রত্যেকটা ছবি কৌশিক গাঙ্গুলির যখনই ছবি হচ্ছে আমি তাকে এসএমএস করেছি দাদা এই ছবিতেও কিছু হবে না তুমি একটা চা দেওয়া রোল দাও না তোমার ছবিটা যে জট টাকাটায় দেন বাকিদের কথা আর নাই বা বললাম কে কী করেছে আমি সবার কাছে আবেদন করেছি যে আমাকে একটু অভিনয় করার সুযোগ দিন আমি একটু ভালো অভিনয় করতে চাই সারা জীবন করেছি আমাকে সারা পশ্চিমবাংলা চেনে সারা পশ্চিমবাংলায় সুমিত গাঙ্গুলির ছোবরাটা চেনার দরকার নেই সুমিত গাঙ্গুলিকে চেনে সবাই আমার আমি এখনও পর্যন্ত 6,000-6,500 স্টেজ করেছি আমার শো করেছি মানে আমি যথেষ্ট টাকা রোজগার করেছি আজকের ডেটে আমি যদি রিটায়ার করে যাই তাহলে সারাটা জীবন আমি যা রোজগার করেছি আমার আরেকটা প্রজন্ম হয়তো বসে খাবে আমি কারণ আমি ভীষণভাবে বাস্তবকে রেখেছি সেই জন্য বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি সেইভাবে টাকাটা আমি সঞ্চয়ও করেছি যদি গভর্নমেন্ট পুরো টাকাটা না নিয়ে নেয় তাহলে ডেফিনেটলি আমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় হবেও না ভগবানের মার অন্য জিনিস কিন্তু আমি চেয়েছিলাম যে একটু ভার্সেটাইল অ্যাক্টিং করতে সারাটা জীবন শুধু ভিলেন হিসেবেই থেকে যাব সারা জীবন শুধু ভিলেনই করে যাবো তো তবু একটা কথা না বললে নয় হয়তো অন্যায় করা হবে আমার বন্ধুবর আছেন নেহাল দত্ত তিনি আমাকে অনেকগুলো ভালো ভালো সুযোগ দিয়েছেন ছবিগুলো এখনও আসেনি প্রথমে একটা ছবি এসছে সেই ছবিটায় একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম এ তুমি কেমন তুমি বলে তারপরে একটা ছবি করেছি আমি অপরাজেয় শ্রদ্ধেয় অভিনেতা
রঞ্জিত মল্লিকের সঙ্গে আমি একটা টানা ফার্স্ট টু লাস্ট ক্যারেক্টার করেছি। সেই ক্যারেক্টারটা একদম শুরুতে হচ্ছে একটা গুন্ডা মাস্তান যাকে ইউজ করে একজন প্রমোটার, কিন্তু একদম প্রথম দৃশ্যতেই সেই জায়গাটা ওই ভিলেনটা শেষ হয়ে যায় এবং সে পরবর্তী অবস্থায় একজন বুক সেলার হয়, একটা ভালো বুক সেলার, এবং সারাটা জীবন রঞ্জিত মল্লিকের একটা প্রতিবাদী চরিত্র এই পুরো অপরাজেয় ছবিটায়। তো সেইটায় পুরো ছবিটা একটা ভয়ঙ্কর পজিটিভ ক্যারেক্টার আমি ওখানে করেছি, মারাত্মক, তাতে কান্নাকাটি আছে, আমি কেঁদেছি এবং ভীষণ ভীষণ পজিটিভ, মানে ধন্যবাদ টু নেহাল দত্ত যে তিনি আমাকে ওই চরিত্রটা দিয়েছেন। তারপরে একটা ছবি করেছি ছদ্মবেশি, সেটা আউট অ্যান্ড আউট কমেডি করেছি। তিনি আরেকটা ছবি দিয়েছেন জিও জামাই, সেই জিও জামাই একটা পুরোপুরি ফুল্লি হাবাগোবা হাদাবোদা একটা মানে স্বামী হাজব্যান্ডের চরিত্র দিয়েছেন। ছবিটা প্রডিউসার রিলিজ করলেন না, সেইভাবে একটা হলে রিলিজ করে একটা শো করে তিনি তুলে দিলেন আর ছবিটা কিছু করলেন না, কেন আমার কারণ জানা নেই। এত সুন্দর একটা ছবি জিও জামাই, তাতে আমি একটা পুরো হুল্লোর কমেডি ছবি এবং অত্যন্ত সুন্দর ছবিটা, সেই ছবিটা তিনি আর রিলিজ করলেন। তো সেই ছবিটা আমি একটা সুন্দর কমেডি ক্যারেক্টার করেছি, এরকম অনেক এর আগেও করেছি কয়েকটা। এগুলো তো হাতে গোনা হলো বিষয়টাকেই নিয়ে এসেছিল চিরঞ্জিত, এবং এই এরকম একজন স্টারডাম এবং এরকম প্রচুর স্টার যাদের সাথে তুমি স্টেজ শেয়ার করেছো, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তোমার প্রচুর সিনেমা রয়েছে, মিঠুন চক্রবর্তীর সাথে তোমার প্রচুর সিনেমা রয়েছে, ইনফ্যাক্ট এর সাথে সাথে নাম চলে আসে দেব জিৎ, এদের প্রত্যেকের সাথে তোমার 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 কাজ রয়েছে, এদের সাথে এত ছবি হয়েছে যে গুগল মনে রাখতে পারে না তোমার কতগুলো সিনেমা। আমি প্রশ্ন হচ্ছে, যাদের সাথে তুমি এতগুলো সিনেমা করেছো, এই রথী মহারথীরা, তাদের কাছে কখনো অ্যাপ্রোচ করেছো? তারা তো অনেক ধরনের কাজ করছে, তারা তো নিজেদেরকে ভাঙছে, তারা নিজেদের মতো করে কাজ করছে, এই সমস্ত ডিরেক্টরদের সাথেই কাজ করছে। না, আমি কোনো হিরোদের কিছু বলিনি, আমি বোম্বাদার সঙ্গে, যেহেতু আমি বোম্বাদার একদম ছোটো ভাইয়ের মতো বা একদম আজ দীর্ঘ প্রায় 30-35 বছর বোম্বাদার সঙ্গে আমার পুরোপুরি ওতপ্রোতভাবে কাজ, কাজের সম্পর্ক এবং তার ছোটো ভাইয়ের মতো, তার সঙ্গে শো করা থেকে, সিনেমা করা থেকে, করা থেকে বহু আউট। তো বোম্বাদাকে বলেছিলাম যদি কোনো ভালো চরিত্র একটুখানি ভালো অভিনয়ের সুযোগ থাকে তাহলে পড়ো, বোম্বাদা আমাকে দিয়েছে তার ছবিতে, ফোর্থ ছবিতে একটা প্লেয়ারের মানে কোচের চরিত্র দিয়েছেন, একদম পজিটিভ চরিত্র, একটা ফুটবল ফুটবল মানে ফুটবল নয়, একজন ম্যারাথন কোচ আর কি, ম্যারাথন দৌড়ের কোচ, সেই চরিত্রটা দিয়েছেন, একদম পজিটিভ, আউট অ্যান্ড আউট পজিটিভ, সেটা ফোর্থ ছবিতে দিয়েছেন। ওকে, আমি দেব পরপর ছবি করে দেবকে বলেছিলাম যে যদি কোনো ভালো চরিত্র হয় একটুখানি তোর বাবার চরিত্র পড়বো, এরকম কিছু একটা যদি সম্ভব হয় তাহলে দিস, কেননা তোর সঙ্গে একটা ছবি আই লাভ ইউ তো একটা পজিটিভ করেছি, বাকি তো সব ভিলেন ছাড়া কিছু জুটলো না, তোর সঙ্গে এতগুলো ছবি সবই ভিলেন, তো সেই কারণে যদি সম্ভব হয় তাহলে একটুখানি। আরেকটা ছবি অবশ্য দেবের সঙ্গে, সেটা হচ্ছে বলো না তুমি আমার, সেখানে একটা পাইপ মাস্টারের চরিত্র করেছি, করেছি করিনি তা না, গোটা 20-25 ছবি যদি খোঁজা যায়, জীবনে একদম প্রথম চিরঞ্জিত দিয়েছিলেন একদম হিরোর চরিত্র দিয়েছিলেন, তার নাম ফিরিয়ে দাও, তাতে পল্লবী আমার হিরোইন ছিল, একদম আমি রোমান্টিক হিরোর পার্ট করেছিলাম, তাতে চিরঞ্জিত হিরো ছিল, অভিষেক হিরো ছিল, আমি একটা হিরো, তিনটে হিরো ছিল, তাতে আমি আমি মরে যাব, আমার মরার বদলাটা চিরঞ্জিত বাবু নেবেন, তো সেইটা একদম হিরোর পার্ট করেছিলাম একদম জীবনের প্রথম দিকে শুরুতে। ফিরিয়ে দাও দেবের থেকে কতটা ফিডব্যাক পেলে? দেব তো নিজে প্রডিউসার, হ্যাঁ দেব তো পুরো দেব, দেব তো নিজের হাউস ছাড়া করে না, জিৎ নিজের হাউস ছাড়া করে না, রাইট? জিৎবাবু বলেছেন হ্যাঁ দেখবো, দেববাবু বলেছেন হ্যাঁ দেখবো, বলা তো অ্যাপ্রোচ তো হয় করছেন। এই যেমন সেদিন সোহম একটা ছবি করছে, রিসেন্ট সোহম ছবি করছে, আমি ছবি করছি, দেখা হয়েছিল, একটু কথা হয়েছিল, সোহম বললো যে কারণ যদি একটু সেরকম ভালো চরিত্র কিছু থাকে তাহলে দিস, 3-4 সিনের পাঠক কিন্তু ভালো চরিত্র থাকে, তো বললো যে ঠিক আছে সুমিতা, স্ক্রিপ্টটা এখনো কমপ্লিট হয়নি, যদি সম্ভব হয় তাহলে দেখে নিস। মানে এইভাবে অ্যাপ্রোচ তো ওইভাবে আমরা করতে পারি না, মানে অ্যাপ্রোচ যদি দেখা হলো কিনে ছবি করছিস দেখ, আমার যদি কোনো পার্ট থাকে তাহলে দিই, আবার একটা একটা ছবি করে এলাম, সেটা একদম পজিটিভ পার্ট করে এলাম, ফুললি পজিটিভ, সেটা ছবিটার নাম ইস্কাবন, আসছে বোধ হয় এপ্রিল ছবিটা আসছে, বড় বাজেটের ছবি, প্রায় 2.5-3 কোটি টাকা বাজেটের ছবি, নতুন হিরো তার বাবাই প্রডিউসার, তো আমরা প্রায় 250-300 জনের ইউনিট ছিল বেলপাহাড়িতে শুটিং করেছি, তো মন্দীপ সাহা সেটা করেছেন ইস্কাবন, সেইটায় আমি একটা মেজরের পার্ট করেছি, মানে যে মজার একে মেরেছিল এই এর নাম কি আমাদের মাওবাদী নেতা, বলো মাওবাদী নেতা নামটা ভুলে যাচ্ছি, কিষাণজি, কিষাণজি, হ্যাঁ
তো এই কিষানজি যে যে জায়গায় মানে ওদের মাওবাদীদের বিচরণ ছিল কিষানজির, একদম সেইখানে আমরা শ্যুট করেছি বেলপাহাড়ি ওই সব জঙ্গলগুলোতে। এবং যেখানে মারা গেছেন সেইখানে অন স্পট সেখানে মেরেছি। যেভাবে মোটামুটি মারা হয়েছিল সেই দৃশ্যগুলো একদম একদম সত্য ঘটনা অবলম্বনে ডিসকভার ছবিটা হয়েছে। আমি ওই মেজর সিআরপিএফ মেজরের পার্টটা করি। আবার তোমার সাথে কথা বলতে বলতে একটা কথা মনে হচ্ছে যে এই যে ভিলেন, এই ভিলেন চরিত্রটাই তোমার কাছে এখন ভিলেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না অ্যাকচুয়ালি দেখো আজকে এই ভিলেন চরিত্রটাই তো আমাকে আমার জীবনে পরিচিতি দিয়েছে, প্রতিষ্ঠা দিয়েছে, পরিচিতি দিয়েছে। এবং যে সময় বাংলা ছবি স্বর্ণযুগ বলা হয় সেই স্বর্ণযুগটা আমি দেখেছি। আমি যখন শুরু করেছিলাম তখন যে কঠিন অবস্থাটা ছিল, বাংলা ছবি একদম চলতোই না, মানে ধরো শত্রু এলো, তারপরে আবার খারাপ অবস্থা, আবার হয়তো কিছু একটা এলো অনেকদিন পরে লাঠি বা ইত্যাদি, তখন এইরকমভাবে বা বিদ্রোহী মানে কয়েকটা কয়েকটা ছবি ছাড়া তো খুব একটা হিট করতো না। উত্তম কুমার মারা যাওয়ার পরে তো বিরাট একটা গ্যাপ। এবার তারপরে যখন অঞ্জন চৌধুরী ওই একটা করে ছোট বউ এলো হিট করলো, দাদামণি এলো হিট করলো, তারপরে এরকম বেশ কয়েকটা অঞ্জন চৌধুরীর ছবি এলে তবে হিট করতো, বাকি ছবিগুলো কিন্তু আস্তে পড়ে যেত। আমার নিজের চোখে দেখা প্রচুর ছবি যেগুলো চলতো না, অঞ্জন চৌধুরীর ছবিগুলো হিট করতে যেন অঞ্জন চৌধুরী বিরাট একটা জায়গা পেয়েছিলেন, তিনি বছরে একটা বা দুটো। এই সময় হঠাৎ মাঠে নামলেন স্বপন শাহ। তো স্বপন শাহ আসার পর সেটা স্বপন শাহ একটা যুগ বলা যায়, মানে তিনি যে একদম বাংলা ছবিতে বিবর্তন এনে দিলেন বলা যেতে পারে। ঠিক, তো তখন মানে খুব সত্যি কথা বলতে মানে প্রসেনজিতের ছবিও একটা টাইম একদমই চলতো না। তো সেই সময়টা সেই সময় উঠেছিলেন চিরঞ্জিতবাবু একটু, তো চিরঞ্জিতবাবু তখন মেগাস্টার বলা হতো, তিনি ওই বেদের মেয়ে জ্যোৎস্না করলেন বা ওই তখন রক্তে লেখা করলেন বা ইত্যাদি, এরকমভাবে কম্বাইন ছবি একটু একটু হিট হতো। এবার ওই সময় একটা ঘরের বউ বলে একটা ছবি দিয়ে শুরু করেছিলেন স্বপন শাহ। তো সেই সময় আস্তে আস্তে দেখা গেল তখন ওই ছবিগুলো হিট করতে শুরু করলো, এই স্বপন শাহ যুগ বলা হয় ওটাকে। তো সেই সময় স্বপন শাহর সঙ্গে আমার ভাগ্যক্রমে যোগাযোগ হয় এবং আমার লাইফটা আবার তৈরি হয়, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক। তখন তার সঙ্গে প্রচুর ছবি আমি করেছি। কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম একটা বড় সড়ো করে লিখেছো তুমি, হ্যাঁ, লকডাউন নিয়ে খুব ডিপ্রেসড এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হয় যে তোমার আর্থিক অবস্থা খুব খারাপ এবং তুমি এমনই তোমার কন্ডিশন যে তুমি এখন তোমার কাছে কাজ নেই, তোমার কাছে পয়সার বড্ড অভাব, অলমোস্ট খাওয়া দাওয়া বন্ধের কাছাকাছি। ইটস ট্রু, এই এই যে কোট আনকোট এইভাবে বিভিন্ন ধরনের নিউজ করা হয়, বলি বলি এটা অবশ্যই দেখিও, এটা কেটো না, এডিট করো না। সেটা হচ্ছে আমি একটা লিখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা আমার এক বন্ধুর, নাম বলছি না, বন্ধুর লেখা থেকে ধার করে লেখা, ভাই এটা আমার লেখা না, অত সুন্দর লেখার ক্ষমতা আমার নেই। আমার লেখা রয়েছে আমরা মুখ বুঝে চলছি কিন্তু কতদিন টানতে পারবো জানি না, এভাবে আর কতদিন টানতে পারবো জানি না। তো আমাদের তো প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, কিছু নেই। তো একটা কথায় বলে বসে খেলে রাজার ধন ফুরিয়ে যায়। আমি নিজের চোখের সামনে অন্তত আমার এই বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ড তার যে মেম্বার্স সেই মেম্বার্সদের অন্তত 80% বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ, যারা নিজেদের মিউজিক বেচে দিচ্ছে, হ্যাঁ, যারা গাড়ি বেচে দিচ্ছে, যারা গাড়ি চালাতো গাড়ি বেচে দিচ্ছে, মানে আমাদের এই লাইনে গাড়ি চালাতো ফাংশন, যারা এই ফাংশন লাইনটা ভীষণভাবে এফেক্টেড, প্লাস আমি কি বলবো, আমার আমরা যেখানে বসে আছি এটা ডাইনামিক এই প্রোডাকশনস, এখান থেকে এখন আবার চালু হয়েছে, এটাও বন্ধ ছিল, এখান থেকে বেশ কিছু শিল্পীদের অন্য সংস্থান করা হয়, তাদের কাজ দেওয়া হয়, প্রচুর কাজ শিল্পীরা মানে জুনিয়র আর্টিস্ট প্রচুর, মানে পার ডে গড়ে 50 থেকে 60 জন এখান থেকে কাজ পায়, বা যারা প্রতিদিন 50 থেকে 60 জন, কখনো 100 জন, কখনো 150 জন এখান থেকে আর্টিস্ট মানে জুনিয়র আর্টিস্ট দেওয়া হয়, তারা সেখান থেকে 150 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত তারা পেমেন্ট পায়। এই কাজটা পুরো বন্ধ হয়ে গেছিলো। এইবার যারা যে সমস্ত শিল্পীরা হয়তো 500 টাকা পার ডে পায়, 1000 টাকা পার ডে পায়, 1500 টাকা পার ডে পায়, এরকম বহু শিল্পী আছে সিরিয়ালের যারা কাজ থেকে বঞ্চিত, কাজ পায়নি দীর্ঘদিন ধরে, তো তাদের তো আর আমাদের মতো রোজগার নেই। আমি তো একটা শো করলে এত টাকা পাই, আমি এতদিন এত শো করে এসেছি, আমি একটা ছবি করলে এত টাকা পাই, তো আমি এতদিন টাকা পেয়েছি, রোজগার করেছি, জমিয়েছি, আমি আমার নিজের টাকা থেকে এটা বলবে আপনি বলছেন, তার কোনো আমি তো প্রমাণ দিতে যাবো না, কিছু করতে যাবো, আমি কোনো প্রচারও করিনি, আমি প্রচুর টাকা দান করেছি, প্রচুর,
খাবার থেকে শুরু করে বাড়িতে রেশন পৌঁছানো থেকে শুরু করে আমার বিএসপিজির ফান্ড তৈরি করেছি, এই শিল্পীদের বাড়িতে দিয়েছি, আমফান হয়েছে, যশ হয়েছে, বাড়ি ভেঙে গেছে, তার বাড়িতে খাবার রেশনিং ওষুধ এই টোটাল করেছি, আত্ম মানুষদের পাশে দাঁড়িয়েছি, 7টা জনহার ক্যান্টিন করেছি, সব করেছি। এইটা করতে গিয়ে আমি দেখেছি যে এই শিল্পীদের অবস্থা খুব খারাপ, তারা খাবে কি আগামী দিনে ঠিক নেই, সেই জন্য তাদের কথাটা তুলে ধরেছি আমি আমার লেখনীতে। তারা কেউ আমার পোস্টটা পড়েনি, আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটাতে যতগুলো কমেন্ট এসছে তারা প্রত্যেকে পোস্টটা পড়েছে, পড়ে কমেন্ট করেছে যে ঠিক লিখেছেন দাদা, দারুণ লিখেছেন, সত্যি কথা লিখেছেন, অনেক ধন্যবাদ ইত্যাদি। কিন্তু বাকি কিছু সংবাদ মাধ্যম, ডিজিটাল সংবাদ মাধ্যম এইটাকে বিকৃত করে চরম দুর্দশার মধ্যে রয়েছেন সুমিত গাঙ্গুলি, কারণ বিকৃত ছাড়া তো সংবাদ পরিবেশন হয় না। কারণ ডিজিটাল মাধ্যমগুলো ওই পোস্টটাকে ঠিক করে পোস্টটাকে গুড়ি গুড়ি করে একটুখানি দিয়ে চরম দুর্দশার মধ্যে রয়েছেন সুমিত গাঙ্গুলি। আর সুমিত গাঙ্গুলি নেই, সুমিত গাঙ্গুলির সঙ্গে যে সহকর্মীরা আছে সেই সহকর্মীদের একটা বৃহৎ অংশ খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে, যাদের ঘরে চাল নেই, ওষুধ নেই, খাবার নেই, পয়সা নেই। আমি তাদের কথা বলেছি যদি কাজ চালু না হয় তাহলে এইসব শিল্পীরা কোথায় যাবে, তারা তো প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, চাকরি নেই, কিছু নেই, কোনো মাইনে নেই, তারা কাজটা পাবে কী করে, তাদের সংসার চলবে কী করে, আমি তাদের কথা বলেছি। গ্রেট, আমার এই সুযোগে মনে হলো, আমার মনে পড়ে গেল অ্যাকচুয়ালি, হঠাৎ করে এরকম লকডাউন এবং সেখানে বেশ কিছু পোস্ট আসছে, সেই আর্টিস্টের সেই আর্টিস্ট মঞ্চে বিভৎস জনপ্রিয়, তিনি গান করেন এবং তার গলায় সোনার চেন থাকে, হাতে যথেষ্ট পরিমাণ সোনার আংটি থাকে, সেই আর্টিস্টকে নিয়ে তুমি কথা বলছো এবং তুমি তার নাম মুখে উচ্চারণ করতে চাও না, তাকে এখনো চাও না, এবং সে কিন্তু মঞ্চে যথেষ্ট জনপ্রিয়, তুমি তো মঞ্চের বা এই এই প্রফেশনের একটা বড় জায়গায় রয়েছে, কখনো মনে হয়নি যে সেই আর্টিস্টকে বুঝিয়ে ঠিক করা বা তার এগেনস্টে গিয়ে বললে তার পেশা কী হবে, এরকম কখনো মনে হয়নি? না না না, মানে ঘটনাটা হয়েছে কি, আমি কিছুই বলতাম না, সে একটা ঘটনা ঘটিয়েছে কোনো একটি ছেলের সঙ্গে, কোনো একটা ঘটনা তার পার্সোনাল ব্যাপার এগুলো ঘটে গেছে, আমার আমার দেখার দরকার নেই। সে আমার মানে বিএসপিজি সংগঠনের মেম্বারও ছিল। ওকে, এবার মেম্বার থাকার ফলে আমি যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম নক্কারজনক ঘটনা, হ্যাঁ, সেটা থানা পুলিশ হ্যানা থানা প্রচণ্ড অনেক কিছু নোংরা পুরো ঘটনাটা ঘটছে দেখে তখন আমি বললাম যে আমি তাকে একটা চিঠি দিয়ে দেওয়া হোক যে আমরা ভাই আমাকে আমাদের সংগঠনে তোমাকে রাখা যাচ্ছে না। তো তখন তিনি একটা লাইভ করলেন বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ড, বড় বড় মাথারা সেখানে রয়েছেন, এই আমি কখনো কোনো অবস্থায় আমি এখানে এটা ওনাদের মেম্বার হতে চাইনি, ওনারা জোর করে আমাকে মেম্বার করেছেন, আমাকে ইউজ করে তাদের বিএসপিজির জায়গা বাড়াতে চেয়েছেন, হ্যাঁ, আমাকে করে বিএসপিজির ডোনেশন তুলতে চেয়েছেন, আমার থেকে ডোনেশন চেয়েছেন, আমরা সবার কাছে ডোনেশন, আমি নিজে ডোনেশন দিয়েছি, তিনি দিয়েছেন একটা হয়তো কথার কথা 5 টাকা, আমি দিয়েছি 100 টাকা কথার কথা। তো সেইখানে উনি 5 টাকা দিয়ে বড় বড় কথা বললেন, তারপরে আরও অনেক কথা, তাই বললাম ভাই এটা দেখেছি তো উত্তর দিতেই হবে, তখন আমি উত্তরটা দিলাম, ওখানে বসে একটা লাইভ করে তাকে উত্তরটা দিলাম, আর এবং তিনি যে 5 টাকা দিয়েছিলেন সেই 5 টাকা ফেরত দিয়ে দিলাম একদম সসম্মানে, একদম অন স্পট সঙ্গে সঙ্গে আমি বলার সঙ্গে সঙ্গে 5 টাকা তাকে পাঠিয়ে দিয়েছি, তিনি ফেরত নেবেন না, তিনি বললেন না অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে আমি আমি আর বলবো না, আমি বললে হবে না, তিনি তারপরে ফোন করেছেন অনেকবার, তার এগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে এটা শুনে, তার এগেনস্টে লাইভে বসছি শুনে, তো তিনি বলেছেন যে তারপরে বলে যে না আমাকে রাখা যাবে না, কিন্তু তারপরে তিনি আবার সেটা নিয়ে ক্ষমা প্রার্থী হয়েছেন, তিনি বলেছেন দেখুন এইভাবে তো কাজ করা যায় না, আমার একটা ভুল হয়ে গেছে আর করবো না, কারণ তাকে তার মুখটা প্রয়োগ করে বিএসপির দরকার নেই, বিএসপিতে আমাদের মুখ্য ইয়েতে রয়েছেন কী বলবো নচিকেতা চক্রবর্তী মুখ্য উপদেষ্টা, আমাদের প্রেসিডেন্ট লাভলী মৈত্র, তার সেক্রেটারি আমি, আমার মনে হয় না আমাদের থেকে একটু বেটার ফেস এখনও তিনি হয়েছেন, আর তার প্রতি আমি একটুখানি ক্ষোভ ছিল আমার, তিনি স্টেজে উঠে ওই যে আমরা যেটা বাবা বিশ্বকর্মা বলি, হ্যাঁ, সেই মনিটার উপরে পা দিয়ে তিনি গান করবেন, মানে এটা দিয়ে, তারপরে যে কিবোর্ড বাজাচ্ছে সেই কিবোর্ডটা কেন তুলে নেবেন, তুলে নিয়ে করবেন, তো এরকমভাবে কীভাবে পপুলার হয় আমি জানি না। তারপরে তিনি একটা ইয়ে করেছেন বাবা বাবাকে নিয়ে, তারপরে কী সব বৌদি টৌদি নিয়ে, তারপরে ওই মানে পপুলেশন কন্ট্রোল করার জন্য যে জিনিসটা ব্যবহার করেন পুরুষরা সেই সব জিনিস দেখানো, আমার মনে হয় এইসব করে সস্তার পরে তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমার মনে হয় না ঠিক, এটা সুস্থ সুন্দর শিল্পী তার শিল্পী সত্তা দিয়ে যদি করে ভালো হয়, মানে
শিল্পী সত্তা দিয়ে একটা বিরাট টিম বানালাম, টিম সত্তায় আমি তাড়াতাড়ি তৈরি হলাম, এরকম টিম তো আমরাও বানাতে পারি। ঠিক, এরকম টিম বানিয়ে একটা টিম টিম তো সেই টিম বানিয়ে আমি করতেই পারি। আচ্ছা, এই টিমের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এখন প্রত্যেক স্টারের পাশে না বাউন্সার থাকে, তাদের ম্যানেজার থাকে, ফোন করার আগে তার থেকে পারমিশন নিতে হয়। তুমি তো অনেক জনপ্রিয় মুখ, পুরো টিমটাই আমি, এবং তোমার তোমার পাশে কোনো বাউন্সার দেখা যায় না, না কোনোদিন তোমার তোমার তোমাকে ফোন করার জন্য কারো থেকে পারমিশন নিতে হয় না, না তোমার সাথে দেখা করতে গেলে জাস্ট একটা কল করে দেখা করতে হয়। এই যে এত কিছু করো না, তাতে কি স্টারডম তোমার স্টারডম কম? তো ওই জন্য আমার আমি নিজের বাজারটা নিজে হাতে করি, সবজি বাজার করি, মাছ বাজার করি, চিকেন বাজার করি, আমি নিজের হাতে করি। আর ইভেন আমি মানে আমাদের সরকারের দেওয়া চাল চালের দেওয়াটাও তুলি, রেশন থেকে নিজে তুলি লাইন দিয়ে। আচ্ছা, লোকের সঙ্গে লোক যে দাঁড়িয়ে থাকে চেষ্টা করি, এখানে ওই রেশন দোকানের ছেলেটাকে ফোন করি, হ্যাঁ খালি আছে, ও ভিড় থাকলে একটু অস্বস্তি হয়, কারণ সবাই এরকম করে আমাকে দেখতে থাকে, একটু অস্বস্তি হয়। তো ওই ফাঁকা থাকলে যাই, রেশনটা তুলি, রেশনটা চাই না, এবং ওই রেশনের চালটা খুব ভালো খেতে, মিষ্টি খেতে আমি খাই। আর আমার বাড়িতে একটি ছেলে আমার গাড়ি ফাড়ি মোছে আর কি, সেও তাকেও একটু দিয়ে দিই, তারপরে আমাকে একটি ছেলে ম্যাসাজ করাতে আসে তাকে একটু দিই, আর আমার কিছু ছানাপোনা আছে তাদের একটুখানি ওই চিকেনের ছাট ফাটে নিয়ে রান্না করে তাকে আমি চাল কিনেও খাই, আবার ওটাও খাই। তুমি তো সরকারের হয়ে এখন মঞ্চে যথারীতি ক্যাম্পেনিং করছো। হ্যাঁ, সরকারের এখান থেকে ডাকলে করি, এবং মানে তোমাকে কি ক্যাম্পেনিংয়ের জন্যই শুধু ডাকে, বাকি উৎসব উদযাপনে ডাকে না? না, এটা কখনো বলোনি, এটা তোমার কি ক্ষোভ? না, এটা ক্ষোভ না, আমি বলিনি, ডাকেনি, তার মনে হয়েছে। আর তাহলে যখন ক্যাম্পেনিংয়ের জন্য ডাকলো তখন কি মনে করে? ক্যাম্পেনিংয়ের জন্য ডেকেছে তখন তার পারিশ্রমিক দিয়েছে। আচ্ছা, তুমি যে ক্যাম্পেনিং করেছো তার জন্য পারিশ্রমিক? হ্যাঁ, পারিশ্রমিক পেয়েছি, প্রত্যেকটা জায়গায় পারিশ্রমিক পেয়েছি। তো যেহেতু আমাদের এখন যে শাসক সরকার তাকেই আমি সাপোর্ট করি, এবং সত্যি কথা বলতে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে শ্রদ্ধেয় মমতা ব্যানার্জিকে আমি পার্সোনালি ভালোবাসি, তার অনেকগুলো নীতির জন্য, অনেকগুলো নীতি এমন তার এত সুন্দর যেটা এখনও পর্যন্ত আমি কোনো রাজনীতিবিদের মধ্যে দেখিনি। এটা শুধু মমতা ব্যানার্জি, কোনো তৃণমূল নয়, কোনো রাজনীতি নয়, কোনো কিছু নয়, তাই সেইটা গিয়ে আমি করেছি। আর তুমি তুমি কাকে সাপোর্ট করো, মমতা ব্যানার্জি নাকি তৃণমূল? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, হ্যাঁ, তারপরে তৃণমূল। তৃণমূল ডেফিনেটলি, তিনি তৃণমূল দলের নেতৃত্ব, তাহলে তৃণমূলকে আমি সাপোর্ট করবো সেই কারণে। এবং যদি কখনো আমাকে প্রচারে ডেকেছে, ক্যাম্পেনিংয়ে ডেকেছে, তো সেটা তৃণমূল দলের হলে তবেই যাব, এবং যথাযোগ্য পারিশ্রমিক পেলেই যাব। সেটা সেখানকার যে MLA যিনি ডাকছেন, তিনি সেটা তার পকেট থেকেই দেন, এটা তৃণমূল দল থেকে আসে না। তৃণমূল দলের একটা আবার আলাদা সিস্টেম আছে, সেটার জন্য তার লিস্ট হয়। আচ্ছা, সরকারি অনুষ্ঠানে তো বহু গুণী মানুষজনদের দেখা যায়, হ্যাঁ, বহু অভিনেতা অভিনেত্রীকে দেখা যায়, আমাকে দেখা যায় না। হ্যাঁ, কেন? আমি দেখেনি কখনো, এই কেনটাই তো আমি বলছি, আমি প্ল্যানচেট করে জানবো। এই ডিরেক্টর তোমাকে সরকারের তরফ থেকেও ব্রাত্য রাখা হয়েছে? একদম, সরকারের তরফ থেকে ব্রাত্য, অভিনেতা অভিনেত্রীদের সংগঠনের থেকে ব্রাত্য, টলিউড ইন্ডাস্ট্রির এক ঘরে এখন সুমিত গাঙ্গুলী। হ্যাঁ, প্রায় আজকে নয়, ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমাকে কোনোদিন কোনো, এই যে বললাম না, এই যে এত নাম করা চ্যানেলস, তাদের সমস্ত এই পরিবার অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড, ওই অ্যাওয়ার্ড, কখনো আমাকে চিঠি দিয়ে বলা হয়নি তুমি এসো। তুমি তো শুধু অ্যাওয়ার্ড পাও মঞ্চে উঠলে, তাও ইন্টারিয়ারে। হ্যাঁ, মানে গ্রামগঞ্জের মঞ্চে তো সুমিত গাঙ্গুলী। এবং এই এই যে যাদের ডাকা হয় তাদের নিয়ে, তারা বাউন্সার নিয়ে, এরকম অনেক আছেন যারা বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান অনেক কিছু, তাদের রাস্তায় ছেড়ে দিলে আমি চ্যালেঞ্জ করছি, তিনি যে কোনো এলাকা তিনি বেছে নিন, 1 কিলোমিটার তিনি হেঁটে যাবেন, যদি ওই 1 কিলোমিটারের মধ্যে 100টা লোক পড়ে, যদি 4টে লোক তার দিকে ঘুরে তাকায়, তাহলে ওখানে দাঁড়িয়ে 5 লাখ টাকা বাজি। আর আমি যে কোনো জায়গায় 1 কিলোমিটার নয়, 100 মিটার হেঁটে যাব, ওই 100 মিটারে যতগুলো লোক আছে প্রত্যেকটা লোক আমাকে ঘুরে দেখবে। তুমি এখন পশ্চিমবাংলায় যেখানে খুশি। শুনতে একটা কথা জিজ্ঞেস করি, বহু সিনিয়র আর্টিস্ট যারা একসময় বড় পর্দায় দারুণ অভিনয় করতো, দাগ লাগিয়ে দিত, তারা এখন সিরিয়াল করছে, তারা সিরিয়ালে চলে এসছে, বাড়িতে বসে ড্রয়িং রুমে তাদের দেখা যায়। তুমি সিরিয়ালে সুযোগ পাওনি নাকি ইচ্ছেই নেই তোমার সিরিয়াল? আমার ইচ্ছে নেই একদম সিরিয়াল। কেন, তুমি তুমি সিরিয়ালের বিরোধী কেন? আমি সিরিয়াল বিরোধী নয়, আমি সিরিয়াল একটা সময় প্রচুর করেছি, আমি যখন সিরিয়াল করেছি একদম ওই সময় জননী জন্মভূমি, তখন ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট সদ্য কালার আসছে, একদম মানে ম্যাক্সিমাম বাড়িতে ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো করেছি, মানে প্রচুর সিরিয়াল তখন করেছি, করিনি তা না, আমার সবকটা মনে নেই, সব
তখন তৃষ্ণা বলে একটা সিরিয়াল আমার খুব হিট ছিল। তৃষ্ণা সিরিয়ালে আমি একদম বিরাট ক্যারেক্টার করতাম, মানে প্রায় দেড় দু বছর তৃষ্ণার কাছে, তৃষ্ণা, সীমারেখা, তারপরে কুয়াশা যখন, ওগো প্রিয়তমা, রূপকথা, তারপরে তখন টানা প্রচুর সিরিয়াল করেছি একদম, এবং হিটেড ক্যারেক্টার করতাম, হিটেড এবং টপ টু বটম, তখন ওই সিরিয়ালের জন্য আমার বিরাট নাম ছিল। ইভেন সুইট মেলোডির আমি ধ্যাত্তেরিকা, তমসা রেখা, বড় বড় ক্যারেক্টার করেছি। তাহলে এখন কেন না? এখন মানে এখন তখনকার যে সিস্টেমটা ছিল, সকাল দশটায় ডাকতো, ছটায় ছেড়ে দিত। হ্যাঁ, এখন ডাকার ঠিক আছে, ছাড়ার ঠিক নেই, আমার এটা সহ্য হয় না, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে 10 ঘন্টা 12 ঘন্টা আমি করতে পারি না। আমার আমি একটা সিরিয়াল করেছিলাম রিসেন্ট, মহাপীঠ তারাপীঠ, এটা স্টার জলসার স্পেশাল রিকোয়েস্টে, তো সেটাই আমি যে টাকা নিয়েছি সেই টাকাটা এখনও পর্যন্ত স্টার জলসায় নাকি কেউ নেয়নি, মানে স্টার জলসায় নিয়ে পেমেন্ট করতো। পরে যখন এটা রানের আন্ডারে চলে যায় তখন আমাকে রানে ফোন করে জিজ্ঞাসা করে এই টাকাটা তোকে কে দিয়েছে, মানে মানে এইটা কি, এটা একটা রেমুনারেশন, আমি কি প্রবলেম কোথায়, এই রেমুনারেশনে কাজ করে যাবে তো বাদ দে, তোকে কে বলেছে আমাকে রাখতে, বাদ দে। এবং আমাকে বাদ দেওয়া হলো, আমাকে চরিত্রটা থেকে ফাইনালি ওই টাকাটার জন্য বাদ দেওয়া হলো, তার আগে জলসা পেমেন্ট করতে হয়। জলসা স্পেশাল ডিমান্ড ছিল আমি চরিত্রটা করবো, ভয়ঙ্কর চিৎকার করে ওখানে করানো, তারপরে যখন ওটা আমি ছেড়ে দিলাম চরিত্রটা ভোগে চলে গেল। ওই চরিত্রটাকে যতই নিয়ে আসার চেষ্টা করো, চারজন পাঁচজনকে নিয়ে আসা হলো, কিন্তু করা হয়নি। তুমি যা যে প্রডিউসারের নাম বললে তার হিট হিট ফিল্ম, তার সব ছবিতে কাজ করেছি তো আমি, তার 90% ছবি, তার গুরু গুরু বলে ছবি, সেই গুরু তার প্রথম যখন প্রোডাকশন, সেই গুরুতেই তো আমি মিঠুন চক্রবর্তী প্রথম, তাতে আমি মেন ভিলেন করলাম, ওটাও তো সেখান থেকেও তোমাকে প্রাপ্ত সিরিয়াল, সেই চেনা মানুষ। হ্যাঁ হ্যাঁ, সেখানে টাকা দেবে না অ্যাকচুয়ালি সিরিয়ালে, সত্যি কথা বলতে না সিরিয়ালে যে টাকাটা একদম অফার পাইনি তা না, আমি সিরিয়ালে মিথ্যে কথা বলা হবে, কেননা যারা যারা যদি এটা কেউ দেখে আমি বলেছি তোমাকে তুমি করনি, ওলে আমি বলেছি তোমাকে। প্রথম কথা হচ্ছে আমি সান বাংলা, রূপসী বাংলা, এই সমস্ত মানে সত্যি কথা বলতে এই জলসা আর ইয়ে এদের খুব একটা সিরিয়ালের অফার পাইনি, কিন্তু তার বাইরের যে চ্যানেলসগুলো আছে সেই চ্যানেলসগুলোর কিছু কিছু পেয়েছি। কিন্তু সেটা যে টাকা বলেছে না ভাই, আর ইচ্ছা সেটা সেটা শুনে না শুয়ে পড়তে ইচ্ছে করবে, ওই টাকায় কাজ করা যায় না, আর কাজ করতে হবে 10 ঘন্টা। হ্যাঁ, এই আমার পোষায় না, সিনেমা জিন্দাবাদ। সুমিতদা একদম শেষের দিকে এসেছে, আমার খুব একটা জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, তুমি রাজনৈতিক ক্যাম্পেনিং করেছো, তুমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভালোবাসো, সেই মুখ্যমন্ত্রী আর্টিস্ট ফোরামকে খুব ভালোবাসে, আর্টিস্টদের পাশে দাঁড়ায়, কিন্তু সে কি কখনো সুমিত গাঙ্গুলির পাশে দাঁড়ালো না মনে হয় তোমার? না, আমি অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মতো একজন শিল্পীর পাশে দাঁড়াবে, কিন্তু তিনি তো দাঁড়ান, এত নজির তো প্রচুর রয়েছে, এতটা চাওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু এত যে সরকারি অনুষ্ঠান বা এত কিছু হয়, প্রচুর সরকারি অনুষ্ঠান হয়, তাতে বহু শিল্পীদের ডাকা হয়, রেমুনারেশন দেওয়া হয়, সেখানে রেমুনারেশন দিয়ে ডাকা হয়, সেখানে বিভিন্ন মেলা হয়, ওপেনিং হয়, এই হয় সেই, সেখানে আমাকে কখনো ডাকা হয়নি সেটা। এবং সত্যি কথা বলতে আমাকে পার্সোনালি মানে 90% মিনিস্টার আমাকে পার্সোনালি চেনেন, মানে তাদের সঙ্গে আমি আমার রীতিমতো দেখা হলে তারা আমার নাম জানেন, সব কিছু যে নাম জানেন, মানে ইভেন অনেকজন মিনিস্টার আছেন যারা আমাকে তুই করে কথা বলেন, বা হ্যাঁ এমন অনেক মিনিস্টার আছে যারা তুই করে, তুই সত্যকারী সম্পর্ক আছে, এমন মিনিস্টার আছেন যে যিনি হয়তো আমার কাছ থেকে সিগারেট আছে তোর কাছে একটা সিগারেট দে, এরকমও সম্পর্ক আছে, বা কিন্তু আমি কখনো তাদের বলিনি যে আমাকে কেন ডাকা হয়নি। আর তারা কখনো আমাকে এইভাবে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকেননি। এখন আমি কী করে বলবো, আমি কি হ্যাংলার মতো বলবো আমাকে অনুষ্ঠানে ডাকো, আমাকে ডাকছো না কেন, হ্যাঁ আমি কি দোষ করেছি বা ইত্যাদি, এরকম তো বলা যায় না। না, আমি ওই জন্য এক ঘরে হয়ে আছি, এক ঘরে আছি, আমার মাঠ আছে ভাই, আমার বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড আছে, আমি তার সেক্রেটারি, আমার 23টা জেলা সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা দায়িত্ব দেওয়া, সেখানকার যারা কষ্ট পায় যেসব শিল্পীরা, কলাকুশলীরা, তাদের পাশে যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়াই, তারপরে অনুষ্ঠান কেউ কখনো বিপদে পড়লো অনুষ্ঠান করতে গিয়ে তাদের পাশে দাঁড়াই, কোনো অর্গানাইজার ঝামেলা করলো এটা নিয়ে আছি, ঠিক আছে। প্লাস ফাংশন মোটামুটি ধরো আমার, আমি রেলায় ফাংশন করি, সত্যি কথা বলতে রেলায় ফাংশন করি একদম, মানে 40-50টা ফাংশন আমার বছরে থাকে, আমি অন্তত 400-500 আমার কল থাকে,
আমি করি না, জায়গা ভালো না হলে করি না। আমার অনেকগুলো ইয়ে আছে, পুলিশ পারমিশন থাকতে হবে, গাড়ি গ্রিন রুম পর্যন্ত যেতে হবে, 10টা থেকে 10:30টার মধ্যে স্টেজ দিতে হবে, অনেক নকরা আছে আমার। তোমার? হ্যাঁ, এই নকরাগুলো সব ঠিক করলে এই টাকা দিতেই হবে, না হলে করবো না। আমি একটু একটু করে সব ছেড়ে দেবো, আমি বছরে 150 থেকে 200 ফান্ডার করবো এখন আজকের দিনে। ফ্যান্টাস্টিক, এখন তো সেই জায়গাটা বন্ধ। এই রাবার খুলে এবছর গুছিয়ে হবে। ফ্যান্টাস্টিক। আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই, যখন এই যখন এই ভোট যুদ্ধ এত মহাযুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধে প্রচুর টলিউড ইন্ডাস্ট্রির মানুষজন মানে অভিনেতা থেকে নেতা হয়ে গেল এক ঝটকায় প্রত্যেকে, তোমার কাছে কখনো অফার আসে? আচ্ছা, একদম 200%। তারপরে কেন, কি মনে হয় তোমাকে মানুষজন? আমি আমার আমার পরিষ্কার একটা, প্রথম কথা হচ্ছে ইমেজ, আমার ইমেজ ভালো না ভাই, আমার ইমেজ ভিলেন, এই লোকটা হারামি, এই ইমেজটা কিন্তু 90% মানে আমি হারবই, এই একদম কেউ রুখতে পারবে না, আমি হারবই হারবো, ওই ইমেজটা কেউ আমাকে ভোট দেবে না, ঠিক আছে? মানে ভিলেনকে পছন্দ করবে, এটা তোমার মনে দেবে না, এটা বিপ্লব চ্যাটার্জি তার জ্বলন্ত প্রমাণ, যতবার দাঁড়িয়ে হেরেছে সোজা হিসাব। আর ভিলেনকে মানুষ ভোট দেবে না, আমার কাছে অফার এসছে, কিন্তু আমি ওই অফার নেবো না, কারণ আমি যে চেয়ে পাঁচ নিতে চাই না। কিন্তু দেখো সুমিত দা, জেলায় তো তোমাকে প্রচুর লোক ভালোবাসে। হ্যাঁ, ওই জেলার মঞ্চে যখন তুমি যাও তখন হাজার হাজার মানুষ তোমায় দেখে। হ্যাঁ, তো জেলা থেকে দাঁড়ালেও হতো না? ওই যে যে মুহূর্তে আমি আমি কোনো একটা দলের হয়ে দাঁড়াবো, ধরো দাঁড়ালে আমি শাসক দলের হয়ে দাঁড়াবো, যদি দাঁড়াই কথার কথা, তাহলেই কিন্তু একটা পার্ট বলবে সালাহারামি। আচ্ছা, একদম কিস্তি খেতেই হবে, তার থেকে কী দরকার আছে বাবা? আর তারপরে আমার কত টাকা আছে, আমি কী করেছি না করেছি, আর ট্রোল হয়ে এমনি ট্রোলে ট্রোলে শেষ, আর রাজনীতি করে কী হবে? এই তো আছে তো, আমার একটা 15 লাখ মেম্বার আছে তো, তাদের নিয়ে তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, এটা নিয়ে তো আছি। আর নেতা মন্ত্রীরা যদি কখনো দরকার হয়, ও দাদা এটা করে দাও না, ও দাদা ওটা করে দাও না, ঝামেলা করেছি ওটা করে, ও একটু আধটু টুকটুক করে করে নিই, অসুবিধা আছে। মানুষের প্রতি তোমার বিশ্বাস নেই নাকি এই রাজনীতির বিষয়ে তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই? না, রাজনীতিতে সরাসরি ঢুকে এই মানে বিধায়ক হওয়া, MLA হওয়া, এবং বেশ কিছু মানুষের দাদা তোমার জবাব নেই, আর বেশ কিছু মানুষের তুমি ড্যাশের ছেলে, আমার এটা হওয়ার ইচ্ছে নেই। আমি কয়েকদিন আগে একটা পেপারের পোর্টালে দেখছিলাম যেখানে তোমাকে নিয়ে লেখা হয়েছে, প্যান্ডামিকে যখন সমস্ত মানুষ মাস্ক পরে ঘুরছে, তুমি সেখানে বলছো মাস্ক পরবেন না, ওখানে করোনা আটকায়, এটা নিয়ে প্রচুর ট্রোল হয়ে গেছে, এটা নিয়ে আর প্রশ্ন করো না, এটা নিয়ে এত কথা হয়েছে, এত কিছু হয়েছে, এত মানুষ আমি ওখানে আমি দেখেছি প্রায় 90% মানুষ আমার সাপোর্টে কথা বলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার ওটা যেটা হয়েছিল, আমি মাস্ক পরি না তা না, মাস্ক পরি ডেফিনেটলি, যদিও যেটা বিজ্ঞান এবং আমাদের যে সায়েন্টিস্টের নাম বিশ্বরূপ, বিশ্বরূপ কি বিশ্বরূপ চক্রবর্তী না বিশ্বরূপ বাবু, উনি বলেছেন যে সত্যি কথা বলতে মাস্ক আটকায় কিনা এটা এখনও প্রমাণিত নয়, কারণ আমরা যে কোনো রকম একটা কাপড়ের ন্যাকড়া, একটা টুকরো, যা যা খুঁজি পড়ছি, কোন মাস্কটা আটকায় তার ঠিক নেই কিন্তু, এবং ওটার সাইজ নাকি শুনেছি 300, আর এই মাস্কগুলো শুরুই হয় 500-600 থেকে, আর তোমার যদি নিঃশ্বাস ঢোকে আর একটা মাস্ক পরে তুমি যদি একটা মোমবাতি ফুদি আটকাতে পারো, তাহলে ভাইরাস কেন ঢুকবে না, কোনখান দিয়ে ভাইরাসটা আটকাবে কোথায়, ওটার মধ্যে কি এমন কোনো ছাকনি আছে যেটা ভাইরাসটা আটকাবে, হাওয়া ঢুকে যাবে ভাইরাস আটকে, মানে এটার প্রমাণ কোথায়? মানে তোমার তোমার কাছে কিন্তু এই প্যান্ডামিক বলো, এই কোভিড বলো, করোনা বলো, এটা যেমন এখন আমাদের কাছে ভাইরাস, হ্যাঁ, আর যদি আমি তোমার দিক থেকে দেখি, অভিনয় শিল্পর দিক থেকে দেখি, এই ভাইরাসে কিন্তু অনেকদিন থেকেই তুমি আক্রান্ত। আমি জানি না, ওটা আমাকে লাস্ট প্ল্যানচেটটা করতেই হয় ভাই, ওই প্ল্যানচেট ছাড়া এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, এই একমাত্র একজন কোনো ভূত, ভালো ভূত, সৎ ভূত কাউকে একটা ডাকবো, ডেকে বলবো, ফিল্মেরই কাউকে ডাকবো, ডেকে বলবো এইটা খুঁজে দিই, এই যে ডিরেক্টরসরা আমাকে নেয় না, তারপরে এই সমস্ত চ্যানেলসগুলো আমাকে ডাকে না, আমি সব জায়গা থেকে ব্রাত্য, হ্যাঁ কেন এটার এটার কারণ? এই বিষয়টা নিয়ে কখনো ব্রাত্য বসুর সাথে আলোচনা করেছে? উনিও তো থিয়েটারের মানুষ, কথা বললা যায় বললে, যখন ব্রাত্য দর্শন আমার, আমি একটা ছবিও করেছি, হ্যাঁ, কাপুরুষ মহাপুরুষ একসঙ্গে আমরা একসঙ্গে সিন করেছি, হ্যাঁ, তো আমি তার সঙ্গে এটা নিয়ে একটা আলোচনা করা যেতেই পারে, যদি সময় সুযোগ পাই তাহলে ব্রাত্যদা আমাকে কেন ডাকে না একটু। গ্রেট, এবার আমি একদম শেষ করব, হ্যাঁ, কিছু র্যাপিড ফায়ার আছে, আমার টপাটপ প্রশ্ন করব আর তুমি না ভেবে উত্তর দেবে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, যখন ছোটোবেলায় তোমাকে দেখে ভয় দেখানো হতো, তোমার তুমি কাকে দেখে ভয় পেতে, মানে তুমি কাকে দেখে ভয় পাও? আমি না সত্যি কথা বলবো,
আমি এখনো পর্যন্ত কাউকে দেখে ভয় পাই না। আমি একটা জিনিসকে ভয় পাই, সেটা হচ্ছে মিথ্যে মিথ্যে কথা, মিথ্যে কথা বলা লোক আমি খুব ভয় পাই, যারা সময় রাখে না, টাইম মেনটেন করে না আর মিথ্যে কথা বলে, এই লোকগুলোকে আমি খুব ভয় পাই। সেই কারণে কি নেতা হতে চাও না? শোনা যায় যে নেতা হতে গেলে নাকি এইগুলো মেনটেন করতে হতে হতে পারে, হতে পারে, আমি জানি না, কিন্তু আমি মিথ্যে একদম বিশ্বাস করো ধর্মস্থ বলছি, যারা আমার পুরো সারাউন্ডিং আছে তারা জানে আমার পাঁচটা মানে চারটে অনুষ্ঠান, আর আমার আমি কখনো মিথ্যে বলি না। ফ্যান্টাস্টিক, তুমি এরকমই থাকো, আমি চাই দরাজ ভয়েস র্যাপিড ফায়ার করবো, তুমি না ভেবে উত্তর দিও। তোমার চোখে সেরা ভিলেন কে? আমজাদ খান। ওকে রাইট, ভয় শব্দটা বললে কার মুখ চোখের সামনে ভেসে ওঠে? মিথ্যে কথা বলা কিছু লোকজন। আচ্ছা, তোমার একটা সিক্রেট যেটা এখনো মানুষ এখনো অবধি জানে না? এরকম কোনো সিক্রেট এখনো পর্যন্ত জানে না, ঘুমিয়ে নামটা। ওকে, মন্ত্রী হওয়ার সুযোগ আসলো, হ্যাঁ কি মন্ত্রী হবে? তত্ত্ব সংস্কৃতি। ওকে, টলিউডে পরিবর্তন আনতে চাইলে সবার প্রথম কোন চেঞ্জটা আনবে? সরকারের তরফ থেকে বাংলা ছবির ক্ষেত্রে সব মুকুব করে দেবো। আরে লাভলি, একটা সিনেমা যেখানে তুমি হিরো, নায়িকা কাস্ট করার সুযোগ তোমার কাছেই রয়েছে, কাকে নায়িকা করবে? কোয়েল মল্লিক। অভিনয় ছাড়া সুমিত গাঙ্গুলি আর কি করে? অভিনয় ছাড়া একটু জনসেবা করে সুমিত গাঙ্গুলি, বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ডের সেক্রেটারি, সে একটু জনসেবা করে বেড়ায়। আচ্ছা, অভিনেতা সুমিত গাঙ্গুলির সাথে ব্যক্তি সুমিত গাঙ্গুলির দেখা হলো, সবার প্রথম কি জিজ্ঞাসা করবে? যে তোমার মানে কে জিজ্ঞাসা করবে কাকে? যে কেউ একটা, ধরো অভিনেতা সুমিত গাঙ্গুলির সাথে ব্যক্তি সুমিত গাঙ্গুলির দেখা হলো, এবার ব্যক্তি সুমিত গাঙ্গুলি বা অভিনেতা সুমিত গাঙ্গুলি ব্যক্তি সুমিত গাঙ্গুলিকে কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, যে তুমি ভিলেনের পার্ট করো কেন, বাড়ির কোন কাজটা তুমি করতে পারো বা ভালো করো? রান্না করতে পারি। আরে লাভলি, কি রান্না? যে কোনো। আরে ফ্যান্টাস্টিক, তো রান্না করতে পারি, চিকেন মাটন সব রান্না করতে পারি। আরে তুমি মুডি না ফুডি? আমি ফুডি। আচ্ছা, 20 বছর আগে সুমিত গাঙ্গুলির কি ছিল যেটা এখন নেই? 20 বছর আগে সুমিত গাঙ্গুলির অভাব ছিল যেটা এখন নেই। আহা, রেগে গেলে কি করো? একদম ভাঙচুর। ভাঙচুর করো? ভাঙচুর মানে রেগে গেলে ওই হয় তুমি থাকবে না আমি থাকবো। প্রেম মানে তোমার কাছে কি? প্রেম একটা হরমোন। আচ্ছা আচ্ছা, কখনো এরকম হয়েছে যে রিয়েল লাইফে প্রচণ্ড মারামারি করেছো? আরে বাবা বিরাট, আমি জীবনে মারামারি করেছি অন্তত 100 বারের বেশি রিয়েল লাইফে, তাই 100 বারের বেশি মানে প্রচুর মারামারি করেছি। ছেলেবেলায় কালিকাপুর বলে একটা জায়গায় আমি থাকতাম, তো সেখানে মারামারি মানে শুধু মারামারি ছাড়া কিছু ছিল না। আমরা ক্রিকেট খেলতে যেতাম এই যে বিভিন্ন টিবি হসপিটালের মাঠে, তারপরে ওই যে রেল লাইনের উপরে জায়গাটার নাম ভুলে যাচ্ছি, সেখানে ওই ক্রিকেট খেলতে গেলাম, ঝগড়া হয়ে শুধু উইকেট পেয়ে প্রচণ্ড মাথা ফাতা পাঠিয়ে হসপিটাল, ভয়ঙ্কর মারামারি, পাড়ায় তো মারামারি শেষ নেই, শুধু মারামারি, কে কো জিতবে, আর প্রচণ্ড ভালো। আমি কারাটে ট্রেনিং করেছি 3 বছর। ফ্যান্টাস্টিক, লাস্ট প্রশ্ন। হ্যাঁ, চোখ বন্ধ করলে বা তোমায় একদিন সুযোগ দেওয়া হলো কোনো একজন ব্যক্তিকে সকাল থেকে রাত অবধি শুধু বাংলা মার মারো, বাংলা মার, কাকে? না জি জি জি, এটাকে এটা বলা যাবে না, বা এটা তো আমার মনের মধ্যে আছে, সেটা পেলে মারবো তাকে। সরকারের প্রতি আবেদন, বা এখন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরটা মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন, তার কাছে আমার হাত জোর করে আবেদন যে বাংলা সিনেমাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, চলে আসছে ওটিটি, মোবাইল থেকে টিভি টেলিভিশনে সবাই বাড়ি ঘরমুখো, ঘরে বসে ফাঁকায় সময়ও কম মানুষের, সব ঠিক আছে, কিন্তু বাংলা সিনেমা আমাদের পুরনো সংস্কৃতি, এটা যদি হারিয়ে যায় তাহলে সত্যি একটা এত বড় সংস্কৃতি হারিয়ে যাবে, সেই জন্য বাংলা সিনেমাটা যাতে বেঁচে থাকে, কেননা ওটিটি প্ল্যাটফর্মটা আমরা সারা ভারত পৃথিবীতে দেখা যায় মোবাইলে এবং সেটা থেকে টিভিতে, কিন্তু বাংলা সিনেমাটা শুধু পশ্চিমবাংলায় দেখা যায়, পশ্চিমবাংলার জন্যই, তো সেই কারণে বাংলা সিনেমাটা যাতে বেঁচে থাকে তার জন্য যদি একটু ব্যবস্থা করা যায়, মানে আমি জাস্ট একটু আমার সাজেশান, শিল্পী হিসাবে 40 বছর কাজ করছি, যে বাংলা সিনেমা হলগুলোকে যদি একটু সাহায্য দেওয়া যায় কোনোভাবে, আপনার খরচা বাঁচিয়ে, সমস্ত খরচা বাঁচিয়ে যদি একটু সাহায্য দেওয়া যায় বাংলা সিনেমা হলগুলো, সিঙ্গেল স্ক্রিনগুলো যাতে চালু হয় সুন্দরভাবে এটা, আর বাংলা সিনেমার ক্ষেত্রে তার ভাড়াটা যদি একটু কমানো যায়, আর বাংলা সিনেমাকে যদি একটা গ্রান্ট দেওয়া যায়, যারা যারা ছবি করবেন
তারা তারা একটা করে ছোট গ্রান্ট পাবেন সরকার থেকে আর বাংলা সিনেমার টিকিটের ট্যাক্সটা যদি না নেওয়া হয় 18% ট্যাক্স সেটা একটা প্রোডিউসারের ঘরে যায় না মানে খুবই কম টিকিট বিক্রি হয় বাংলা সিনেমাটাকে বাঁচানোর জন্য এটা আপনি মানে আমাদের কি বলবো আমাদের সবার মাথার উপরে আছেন সমস্ত কিছু দেখছেন এত কিছু হয়েছে সারা পশ্চিমবাংলা ভরে দিয়েছেন আপনি যদি বাংলা সিনেমাকে একটু কিছু দেওয়া যায় একটু যদি ভাবেন তাহলে বাংলা সিনেমার সমস্ত শিল্পী কলাকুশলীরা আগামী দিনে হয়তো উপকৃত হবে টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট